আজকে আমরা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সে বিষয়ে আলোচনা করব। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে প্রথমে মোবাইলের গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে ফেসবুক লিখতে হবে। ফেসবুক লেখার পরে ইনস্টলেশন কথাটা আসবে, ইনস্টলেশনে চাপ দিতে হবে। চাপ দিলে আপনার ফেসবুক অ্যাপসটা ইনস্টলেশন হয়ে যাবে। ইনস্টলেশন হওয়ার পরে ওপেন লেখা আসবে। ওপেন লেখা আসলে ওপেনে চাপ দিলে আপনার ফেসবুক পেজটা চলে আসবে। ফেসবুক পেজে দুইটা অপশান থাকবে, দুইটা বা আরও বেশি অপশান থাকতে পারে। একটা হলো সাইন ইন, আর একটা থাকতে পারে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চাপ দিলে আপনার ফেসবুকটা চলে ফেসবুক পেজটা চলে আসবে। নিচে লেখা থাকবে জয়েন ফেসবুক, নিচে থাকবে নেক্সট। নেক্সটে ক্লিক করলে লেখা আসবে হোয়াটস ইউর নেম, এর নিচে লেখা থাকবে ফার্স্ট নেম, সান নেম। ফার্স্ট নেমে আপনারা যেটা আছে সেটা ওইটা দেবেন, তারপর সান নেমে আপনারা সান নেমে বসাবেন। এইটা হবে আপনার ফেসবুকের আইডি। এই আইডিটা আপনার ফেসবুক সবসময় ইউজ করতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে লেখা আসবে অ্যালাউ ফেসবুক টু মেক অ্যান্ড ম্যানেজ মেসেজ ফোন কলস। নিচে লেখা আসবে ডিনাই অ্যালাউ। আপনারা অ্যালাউতে টাচ করবেন। তারপর লেখা আসবে অ্যালাউ ফেসবুক টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট, ওইখানে আপনারা অ্যালাউ ক্লিক করবেন। তারপর নিচে আসবে চাবি আপনার মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। বাংলাদেশের কোড নাম্বার হলো 880। সুতরাং মোবাইলের আগে নাম্বারের আগে 880টা বসাই দেবেন। বসিয়ে তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থ চাবে, সেখানে ডেট অফ বার্থ বসাই দেবেন। তারপর নেক্সটে ক্লিক করলে জেন্ডার আসবে। জেন্ডারে আপনারা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল বসাই দেবেন। তারপরে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আসবে জয়েন ফেসবুক, নিচে লেখা থাকবে ক্রিয়েট পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনারা একটা দেবেন। পাসওয়ার্ডটা কমপক্ষে 6 ডিজিটের হইতে হবে, সবগুলি আর নাম্বার হইলে হবে না। এর মধ্যে একটা দুইটা চিহ্ন দিতে হবে, যেমন যদি চিহ্ন বলি এগুলি হলো কমা, ড্যাশ, স্টার, হ্যাশ, এগুলি একটা দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার ফটো যাবে। ফটোটা আপনার গ্যালারি থেকে থাকে, গ্যালারি থেকে নিতে পারেন, অথবা ক্যামেরা দিয়ে আবার নিজের ফটো নিজে নিতে পারেন। এইভাবে আপনার ফেসবুক খোলা হয়ে গেলো, ফেসবুক আইডি হলো, ফেসবুকের আপনার ছবি হয়ে গেলো। তারপর আপনাকে যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা তারা একটা SMS পাঠাবে। SMS একটা কোড থাকবে, ওইটা ওই মোবাইল নাম্বারটা কোডটা নিয়ে ওখানে বসাই দিয়ে চাপ দিলেই আপনার ফেসবুক খোলা কমপ্লিট হয়ে গেল। আর যদি ইমেল নাম্বার থাকে ইমেল নাম্বারও চাপে, ইমেল দিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন।
এখন খোলার পরে আপনি আপনার ফেসবুক পেজে যান, ওইখানে আপনাদের ছবি আছে, ছবিতে চাপ দিলেই আর প্রোফাইল একটা বিষয় জিনিস আসবে, ওইখানে আপনার বিভিন্ন নাম, স্কুলের নাম, কলেজের নাম এগুলি থাকবে, ওগুলি আপনি বসাই দেবেন, তাহলে আপনার ফেসবুক ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ।